নার্সারির ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমন আছো ভালো আছো তো আমি তোমাদের বাংলা ম্যাম বাংলা পড়াতে চলে এসেছি আজকে আজকেও আগের দিনের মতো নতুন একটা অক্ষর শেখাবো আজকে শেখাবো এইটা এইটাকে বলা হয় হস্যৌ কি বলা হয় হস্যৌ তোমাদের যে বই সেই বইটার পাতার নম্বর হচ্ছে চার চার নম্বর পাতায় উপরে আছে হস্যৌ সেইটা আজকে আমি পড়াবো হুম তোমরা আমার সঙ্গে জোরে উচ্চারণ করো এবং বলো হস্য কি বলবে বলবেস্য কি হয় তুলে হস্য কি হয় তুলে একটা উটের ছবি এখানে দেওয়াই আছে দেখতে আর উটটা কিভাবে দেখো ওর মুখটা এতখানি লম্বা এবং মুখটা উঁচু করে চুল যাচ্ছে সেই জন্যই বলা হচ্ছে উট চলেছে মুখটি তুলে এই অক্ষরটার নাম হস্যৌ কি বললাম তাহলে হস্যৌ হস্যৌ দিয়ে আমরা আবার কতগুলো নতুন শব্দও শিখতে পারি যেমন এখানে দেওয়া আছে দেখো উল যে উল দিয়ে কি হয় তো এই যে এখন শীতকাল চলছে শীতকালে প্রত্যেকে আমরা সোয়েটার পরছি সেই সোয়েটার যে জিনিসটা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় উল আর উলটাও এই হস্যৌ দিয়েই বানান তাই আমরা একটা নতুন বানান শিখলাম সেটা হচ্ছে উল এবং তার পাশে একটা দেখো কালো জামা পরে আছে ভেতরে একটু একটু সাদা দেখতে পাওয়া যাচ্ছে এই কালো ড্রেস পরা এই ধরনের মানুষকে বলা হয় উকিল কি বলা হয় উকিল এছাড়াও হস্য দিয়ে আরও নতুন নতুন শব্দ আমরা জানতে পারি শিখতে পারি কি কি জানো আমরা যেটাই রান্না করি যেটাকে গ্যাস বলা হয় এখন আগে সেটাই কিসে রান্না হতো উনুন তাহলে হস্য দিয়ে আবার একটা নতুন শব্দ শিখে নিলাম উনুন আর একটা কী বলতে পারবো আর একটা আমরা বিকেলবেলায় উঠোনে খেলা করি উঠোন শব্দটাও হস্যৌ দিয়ে হয় তাহলে আমরা চারখানা নতুন নতুন শব্দ জানতে পারলাম হস্যউ দিয়ে একটা হচ্ছে উল সোয়েটার তৈরি হচ্ছে তার পাশে সাদার উপর কালো কোট পরে একজন রয়েছে তাকে বলা হয় উকিল আচ্ছা যা যাতে রান্না করা হতো সেইটাকে বলা হয় উনুন আর যেখানে বিকেলবেলা করে আমরা খেলতাম সেটাকে বলা হচ্ছে উঠোন তাহলে হর্ষও দিয়ে আমরা কতগুলো আবার নতুন শব্দ জানতেও পারলাম শিখতেও পারলাম ঠিক আছে আবার দেখো তোমাদের বইয়ের চার নম্বর পাতায় আছে হর্ষ সেই হর্ষটা আজকে আমি পড়ালাম তোমাদের হর্ষই কি হচ্ছে উঠ চলেছে মুক্তি তুলে হর্ষ দিয়ে কি হচ্ছে বলো আমার সঙ্গে সবাই উঠ চলেছে মুক্তি তুলে আবার বলো এটাকে বলা হয় হস্য হস্যে উঠ চলেছে মুক্তি তুলে হস্যে কি হচ্ছে উঠ চলেছে মুক্তি তুলে এই অক্ষরটার নাম হচ্ছে হস্য ভালো করে দেখো তো কার মতো তোমরা যদি অঙ্কের ক্লাসে পাঁচ বা ছয় যদি শিখে ফেলে থাকো তাহলে দেখবে ছয়ের মতন অনেকটা কিন্তু মাথায় আবার একটা মাত্রা আছে এটাকে বলা হয় মাত্রা তার সঙ্গে আর একটা কি তো ঝুটি এই অক্ষরটাকে বলা হয় হস্য কি অক্ষর বলা হচ্ছে হস্য হস্য উঠ চলেছে মুক্তি তুলে হস্য কি হস্যয়ে উঠ চলেছে মুক্তি তুলে তাহলে আজকে এই অক্ষরটাই পড়া রইল তোমাদের চার নম্বর পাতায় হস্যৌ হস্য উঠ চলেছে মুক্তি তুলে ঠিক আছে আজকে এখানেই টাটা